যদি নিজেকেই নিজে দেখি একটু দূর থেকে, যদি নিজেই নিজের চরিত্র হই একটু দূর থেকে আর অনেকটা কাছ থেকে, যদি নিজেই ড্রোন হয়ে উঠে যাই অনেক ওপরে, তারপর ক্যামেরার লেন্সে দেখি সুটকেস নিয়ে হেঁটে হেঁটে এগিয়ে চলেছে একজন একটা অফিসের দিকে, অফিস পাড়ায়। আর যদি নিজের নাম না বলি, তাহলে ধরুন তার নাম অবিন। সুজয়বাবু নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সে কাজ করেন, 4 ম্যাঙ্গোলেনে। অবিন গেলেই অবিনকে বলেন, আরে বসো বসো অবিন। ফাইলের সুতো বাঁধতে বাঁধতে একটু হেসে, তারপর বাজার কী বলছে, আজ কিছু বিক্রি হলো? না মিস্টার চক্রবর্তী, সবাই কেমন রেগে থাকে আজকাল। তাই না, কী ব্যাপার বলো তো? আসলে ইম্পেশেন্স, কিছু শোনার আর ধৈর্য নেই মানুষের, আনলেস ইট ইজ রিলেটেড টু হিজ অর হার কেরিয়ার। তাই না, কি মনে হয় তোমার? ওহো, বলতেই ভুলে গেছি, অবিন কি কাজ করে? অবিন 1 মাস হলো কাজ পেয়েছে সিলভার বুক কোম্পানিতে, অফিস জ্যোতি সিনেমার পাশে। ইনস্টলমেন্টে বিক্রি করে এনসাইক্লোপিডিয়া, মানে একটা এনসাইক্লোপিডিয়া সিরিজের যদি 10,000 টাকা দাম হয়, সেটা কেউ কিনতে পারে 2 থেকে 3 বছরের ইনস্টলমেন্টে। অবিনের কমিশন 10%। ম্যানেজার প্রবীণ মিশ্রা প্রথম দিনেই বলেছেন, ইউ ক্যান আর্ন আ লট অফ মানি, শুধু হার্ড ওয়ার্কস করতে হবে, কোনো শর্টকাট নেই। হার্ড ওয়ার্ক করছে অবিন। ভারী বইয়ের সুটকেসটা নিয়ে ঘুরতে হয় সারাদিন অফিস পাড়ায়। বেশ 4টে মতন সিরিজ বিক্রি করেছে অবিন, একটা অবশ্য ছোটো মেশো কিনেছে। কিন্তু সুজয় চক্রবর্তী অবিনের প্রথম ক্রেতা, দুর্দান্ত লোক। সুজয় চক্রবর্তী কয়েক সেকেন্ড থেমে বলেন, আচ্ছা এই যে আমায় মিস্টার চক্রবর্তী বলে যাও, অসুবিধে হয় না? সুজয়দা বলো, অনেক সোজা হবে। আচ্ছা সুজয়দা, শোনো অবিন, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড সামথিং। তুমি বই বিক্রি করছ, ইউ আর সেলিং নলেজ, ইট ইজ আ ভেরি নোবেল প্রফেশন। প্রায় 20 দিন হয়ে গেল চাকরির, নানা রকম মানুষের সঙ্গে আলাপ হয় রোজ অবিনের। মিশ্রা প্রথম দিন বলেছিল, আরে বাঙালি বই ভালোবাসে, 5,000 টাকা মাইনে পেলেও 1,000 টাকার বই কেনে প্রত্যেক মাসে, আপনাকে সেল করতে হবে, জাস্ট টার্গেট দ্য বেঙ্গলিজ। বাংলা হিন্দি ইংরাজি মিশিয়ে অদ্ভুত এক উচ্চারণ মিশ্রার। আরে দিনে 15টা লোককে মিটিং করলে একজন তো একটু হলেও ইন্টারেস্ট দেখাবে, দেখাবে কি না? হ্যাঁ স্যার, মানে 30 মাসে 30 জন, 30%। হ্যাঁ স্যার, পরিষ্কার অঙ্ক। খুব সোজা মনে হয়েছিল মিশ্রর কথা শুনে। কিন্তু এখন অবিন জানে, এত দামি বই বিক্রি করা এতটা সহজ নয়। কিছুদিন আগে বইয়ের সুটকেস নিয়ে আরএন মুখার্জি রোড দিয়ে হাঁটছিল অবিন, হঠাৎ কে একটা ডাকল, অবিন, এই অবিন। ট্যাক্সিতে বসে অবিনের স্কুলের বন্ধু সাগর, সঙ্গে একটি মেয়ে, সিগনালে দাঁড়িয়ে ট্যাক্সি। কিরে কোথায় আছিস এখন? কলকাতায়। না মানে কোন কোম্পানি? ওই একটা কোম্পানিতে আছি। তুই? আমি UDI, ইয়েলো পেজেস। ও আচ্ছা, আরে একটু যোগাযোগ রাখিস, এই তো আগের মাসেই 10 জন নিল। যোগাযোগ থাকলে তোর নামটা, সিগনাল ছেড়ে দিয়েছে। কোনো রকমে জানলা দিয়ে হাত বাড়িয়ে কার্ডটা দিল সাগর, ট্যাক্সি বেরিয়ে গেল। ভালো করে চান করে জামা জুতো পরে বাসে উঠে পড়েছে অবিন। আজকে সেই টাইটাই পড়েছে মা যেটা কিনে দিয়েছিল চাকরি পাওয়ার পর, কারণ মিশ্রা বলেছিল একটা টাই পরবেন, ওটার একটা ব্যাপার আছে। পাড়ার মোড়ের পানের দোকানের কালা আজও আওয়াজ দিয়েছে, কাকা যতই টাই পরো সেই বাসে ঝুলেই যেতে হইব কিন্তু। অবিনের আর অস্বস্তি হয়নি আজ কালার কথা শুনে, অদ্ভুত একটা কনফিডেন্স মনে। আচ্ছা টাকা কি কনফিডেন্স দেয়? মা বলে শিক্ষা কনফিডেন্স দেয়। মা কি ভুল বলে? বার্ড এনসাইক্লোপিডিয়া, বই তো খুব ভালো, কিন্তু 10,000 টাকা, এত টাকা দিয়ে কেনা যায় বলুন তো? কিন্তু স্যার, 4 খণ্ডের বই,
এর থেকে ভালো পাখির ওপর বই আর হয় না। বুঝলাম সব, কিন্তু চাকরিজীবী লোক তো ভাই, এত টাকার বই কেনার সামর্থ্য কি আছে আমাদের? সেই জন্যই তো ইনস্টলমেন্ট স্যার, 3 বছরের ইনস্টলমেন্ট, সারা জীবনের অ্যাসেট স্যার। ড্রয়িং রুমে রাখলেই কি সুন্দর লাগবে স্যার। তাহলে তুমিই কিনে ফেলো। আচ্ছা, আমার একটা মিটিং আছে। নিশ্চয়ই, একটু ভাবুন স্যার, আমি আবার 2 দিন পরে আসব। পরশুদিন নবীন ফের হাজির ইউকো ব্যাংকের হেড অফিসে তীর্থঙ্কর সরকারের টেবিলে। তীর্থঙ্করবাবু নেই। প্রায় ঘণ্টাখানেক বসে অবিন উঠতে যাবে আর সেই সময় তীর্থঙ্করবাবু ঢুকলেন। এই তো, চা খাবে বলছিলে, চা না কফি? চাই ভালো স্যার। আজ কিছু হলো? না স্যার, আমি তো সোজা এখানেই এসেছি। কটার সময় এসেছো? 10:30। আর এখন 12:30, 2 ঘন্টা বসে আছো? ওটা কোনো ব্যাপারই না স্যার, বসেই তো আছি। শোনো, আমি 10,000 টাকার বই কিনতে পারবো না। আপনি 10,000 টাকা নিয়ে ভাবছেন স্যার? আমি একটা হিসেব দিচ্ছি, 3 বছরে 10,000। 3 বছর দেখতে দেখতে কেটে যাবে স্যার। আর এই 4 খণ্ডের বুক অফ এনসাইক্লোপিডিয়া অন বার্ডস তো সারা জীবন আপনার পরিবারের অ্যাসেট হয়ে থাকবে। চা খাও। হ্যাঁ স্যার, তুমি পরের মাসে এসো। দাদা টিকিট। ওহ দাদা, রাতে ঘুম হয়নি মনে হচ্ছে। কোনো রকমে চোখ খুলে অবিন পকেটে হাত দিয়ে ভাড়া বার করে। কোথায় নামবেন? জ্যোতি সিনেমা। কন্ডাক্টরের হাতে টিকিট নিয়ে জানলার বাইরে তাকায় অবিন। আরে, পরের স্টপই তো জ্যোতি সিনেমা। নেমে পড়ে অবিন, তারপর ডান দিক, তারপর সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের পাশের সরু গলি, সেটা দিয়ে এগিয়ে ডান দিকের পুরনো লাল বাড়ি, 3 তলায় উঠে পাশেই সিলভার বুক কোম্পানি। ভেতরে একটাই লোক, শ্রী প্রবীণ মিশ্রা, মধ্যবয়সী, চোখে কালো ফ্রেমের চশমা আর মাথায় উইগ। আর সেই উইগ এমনই, কাউকে বলে দিতে হবে না যে ওটা পরচুলা। ভেতর থেকে জোরে আওয়াজ এলো একটা, আসুন। অবিন ভেতরে ঢুকতেই চেয়ার দেখিয়ে বললেন, বসুন। অবিন বসে পড়ল। বলুন। এই আসুন বসুন একটা শব্দ কেমন যেন নার্ভাস করে দিচ্ছে অবিনকে। আবার ভাবছে, নার্ভাসনেস কিসের? কাজ করেছে, পয়সা নিতে এসেছে, এতে নার্ভাস হওয়ার কী আছে? ভাবনার মাঝে ড্রয়ারে কী যেন খুঁজতে খুঁজতে আবার বলে ওঠে মিশ্রা, বলুন। অবিন মনে সাহস এনে বলে, স্যার আমার স্যালারি। স্যালারি? হ্যাঁ স্যার। স্যালারি তো নয়, কমিশন। হ্যাঁ স্যার, কমিশন। আপনি কবে থেকে বিগিনিং করলেন যেন? ওয়েন ইউ স্টার্ট? June 1st স্যার। 1 মাস হলো। আচ্ছা আচ্ছা, 1 মাস, ইউ মিন 1 মান্থ। মিতা! আজ প্রথম অবিন জানল ওই মেয়েটির নাম মিতা। স্যার আসছি। মিশ্রা অবিনের দিকে তাকিয়ে, আপনার নামটা যেন কি? অবিন শীল। মিতা বুঝতেই পেরেছিল এটাই কাজ, তাই কথা শেষ হওয়ার আগেই নিয়ে এসেছে একটা ফাইল। হাত থেকে ফাইল নিয়ে কয়েকটা পাতা উল্টে, এই তো অবিন শীল, হার্ড ওয়ার্কস করছেন তো? হ্যাঁ স্যার। একটু কাগজে চোখ বুলিয়ে, আপনার সেলফ ফিগারটা মোটামুটি আছে, আরও হার্ড ওয়ার্কস করতে হবে। কি, উইল ইউ কন্টিনিউ? নিশ্চয়ই স্যার। কথা শেষ করার আগেই মিশ্রা বললেন, দেখুন, এটা চাকরি নয়, এটা আপনাকে নিজের ওন ব্যবসা ভাবতে হবে। আপনি একটা প্রোডাক্ট সেল করছেন যাতে আপনার প্রফিট 10%, মানে যে কমিশনটা আমরা দিচ্ছি, তাই আপনি যত হার্ড ওয়ার্কস করবেন আপনার তত প্রফিট। ওকে স্যার। আর একটু বেশি করে বই ক্যারি করুন মার্কেটে। আসলে কি জানেন, ওই ক্যাটালগ দেখে লোকে ঠিক বইয়ের মজাটা পায় না। মানুষ বইটা হাতে নিলে টেম্পটেড হয়, স্যুটকেসটা খুব ভারী হয়ে যায়। বই তো কই, দেখি স্যুটকেস আপনার, বই কি আছে এখনও না জমা করে দিয়েছেন? ফাইলের পাশেই কী সব ক্যালকুলেট করে বললেন, আপনার হলো 2,500। না না স্যার, একটু ভুল হচ্ছে, 3,000 টাকা। ঠিকই বলেছেন আপনি, 3,000 টাকাই হয়েছে। আপনার ওই সেলস এক্সিকিউটিভ ভিজিটিং কার্ড বানাতেও তো আমাদের 200 টাকা অ্যাটলিস্ট খরচা হলো। যাক গে, সেটা নয় কোম্পানি দিল, কিন্তু 500 টাকা আমরা সিকিউরিটি ডিপোজিট রাখি এগেনস্ট দ্য বুকস। কোন বুক স্যার? যে বইগুলো আপনি রোজ মার্কেটে নিয়ে যান তার ভ্যালু তো 500 টাকার অনেক বেশি, তাই না? কিন্তু আমরা তো
ওই 500 টাকাই রাখি অ্যাজ সিকিউরিটি ডিপোজিট, আফটারঅল আপনারা এত হার্ড ওয়ার্কস করছেন। অবিন বুঝতে পারছে অবিনের 500 টাকা গেছে। ওই ভারী স্যুটকেস নিয়ে গত এক মাস রোজ অফিসে ঘোরা থেমে ঘেমে নেই, কত পরিকল্পনা ছিল অবিনের। আর কাজ করবে না অবিন, একটু জল হবে? নিশ্চয়ই নিশ্চয়ই, ওই তো ওদিকে জলের ওয়াটার ফিল্টারটা আছে, জল খেয়ে নিন। আমার লোক এত কম এখানে, ভেরি ফিউ পিপল, প্লিজ ডোন্ট মাইন্ড। অবিন ফিল্টারের পাশে রাখা গ্লাসে ঢক ঢক করে অনেকটা জল খেয়ে আবার চেয়ারে এসে বসে। মিশ্রা অবিনের চোখের দিকে তাকিয়ে বলে, বলুন। আমার টাকাটা স্যার। কোন টাকাটা? আমার 2500 টাকা। ঠিক ঠিক, আপনারই টাকা, কিন্তু সেটা তো আপনি পাবেন এক বছর পর, আফটার ওয়ান ইয়ার। ধড়াস করে উঠেছে অবিনের বুক। আফটার ওয়ান ইয়ার কেন স্যার? আরে আমাদের সেল তো ইনস্টলমেন্টে, একবারে তো কেউ দেয় না পয়সা, 3 বছরের ইনস্টলমেন্টে দিই আমরা। সো টেকনিক্যালি 3 বছর পর আপনার পেমেন্ট হওয়া উচিত, তাই না? কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারে তো এগুলো আছে, আছে সব আছে। এনেছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার? অবিন কি বলবে বুঝতে পারে না। আচ্ছা লাগবে না, আমি আপনাকে দেখাচ্ছি। মিতা! আবার কিছু বলার আগেই মিতা একটা কাগজ নিয়ে হাজির। এই তো দেখুন আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, টার্মস অ্যান্ড কন্ডিশনস, পয়েন্ট 16 পরিষ্কার লেখা আছে, ₹500 টু বি ডিডাক্টেড ফ্রম দ্য ফার্স্ট মান্থ স্যালারি অ্যাজ সিকিউরিটি ডিপোজিট এগেনস্ট দ্য বুকস। ঝড় বইছে অবিনের শিরা উপশিরায়, জ্বর আসছে মনে হয়। আর পয়েন্ট 16 দ্য কমিশন ফর আ গিভেন অর্ডার শ্যাল বি আর্নড বাই দ্য রিপ্রেজেন্টেটিভ ওয়েন দ্য অর্ডার ইজ প্লেসড, দ্য কমিশন অন আ গিভেন অর্ডার শ্যাল বি ডিউ অ্যান্ড পেয়েবল 365 আফটার দ্য এন্ড অফ দ্য ক্যালেন্ডার ইয়ার ইন দ্য কোম্পানি ইনভয়েস আফটার দ্য ডেলিভারি অফ দ্য অর্ডার। কিছু বুঝতে পারছে না অবিন, ঝাপসা হয়ে যাচ্ছে সব, সবই তো লেখা আছে। অবিন কিছুই দেখেনি চাকরি পাওয়ার আনন্দে। মিশ্রা বলে, আচ্ছা যা লেখা আছে থাক, আমি মোটামুটি পুরোটার জিস্ট বলে দিচ্ছি আপনাকে। কোনো কাস্টমার যদি টাকা না দিয়ে পালিয়ে যায় তাহলে তার সব লিগাল অ্যান্ড ফিনান্সিয়াল লায়াবিলিটি আসবে সেলসম্যানের ওপর, কিন্তু সাধারণত এটা আমরা ছেড়ে দিই। আমি আপনাকে প্রথমেই বললাম না, ইউ হ্যাভ টু ট্রিট দিস অ্যাজ ইয়োর ওন বিজনেস। বললাম কি না, উইথ আ 10% প্রফিট মার্জিন। ভাবুন আপনি 1 বছর ইনভেস্ট করছেন, কোনো বিজনেসে এত ইমিডিয়েট রিটার্ন হয়? পেশেন্স থাকতে হবে। অবিনের চোখ কান দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে যেন। মা জানে ছেলে আজ জীবনের প্রথম মাইনে পাবে, বন্ধুরা বলেছিল খাওয়াস। মিশ্রা বলে যায়, অনলি 1 বছর ব্যাস। আর কিচ্ছু মাথায় ঢুকছে না অবিনের, খালি স্যুটকেস নিয়ে উঠে পড়েছে চেয়ার থেকে। বেরোনোর সময় একবার মিতার দিকে তাকালো, ভাবলে সিন মুখে কি একটা টাইপ করে চলেছে, যেন জানেই না ভেতরে কি হচ্ছিল। অবিন বেরিয়ে পড়েছে রাস্তায়, সুজয়দার গলা শুনতে পাচ্ছে, শোনো অবিন, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড সামথিং, তুমি বই বিক্রি করছো, ইউ আর সেলিং নলেজ, ইট ইজ আ ভেরি নোবেল প্রফেশন। একটা পয়সাও নেই অবিনের পকেটে। অবিন টাই খুলে ডাস্টবিনে ফেলতে গিয়েও মার কথা ভেবে প্যান্টের পকেটে ঢুকিয়েছে। কালার কথা মনে পড়ে যাচ্ছে, কালা জানে না বাসে ঝোলার পয়সাও নেই অবিনের পকেটে, শুধু প্রথম চাকরির জন্য মার কিনে দেওয়া টাই আর হাতে খালি স্যুটকেস। চৌরিঙ্গি ধরে হাঁটা দিয়েছে অবিন ভবানীপুরের দিকে। বন্ধু সন্তুর থেকে টাকা নিয়ে বাড়ি ফিরতে হবে। কি বলবে বন্ধুকে, কি বলবে মাকে, জানে না।